নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ। বন্ধুরা, সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশান অন করবেন। বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের জন্য খুব গুরুত্বপূর্ণ খবর। আপনারা জানেন, কালী পুজোর পরেই ডিএ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা হওয়ার কথা। এবারে স্তব্ধ হবে গোটা রাজ্য, সমস্ত সরকারি কর্মচারীরা অংশগ্রহণ করবেন ডিএ আন্দোলনে, এমনটাই আশাবাদী কর্মী সংগঠনগুলি। আপনারা জানেন, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের ডিএর পার্থক্য অনেক। রাজ্যের সরকারি কর্মচারীরা যেখানে 6% ডিএ পাচ্ছেন, সেখানে কেন্দ্রের সরকারি কর্মচারীরা পাচ্ছেন 46% ডিএ। শুধুমাত্র কেন্দ্রের সরকারিরা নয়, অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীরাও প্রায় কেন্দ্রের সমান, অনেকেই কেন্দ্রের সমান, একেবারে সমান হারে ডিএ পাচ্ছেন। সেক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের রাজ্যের সরকারি কর্মচারীরা দীর্ঘ দিন থেকে ডিএ আন্দোলন করে আসছে, কিন্তু সরকার কোনোভাবেই এসে তাতে কর্ণপাত করছে না। ইতিমধ্যেই সংগ্রামী যৌথ মঞ্চ গড়ে উঠেছে, অনশন হয়েছে, আন্দোলন চলছে, এখনও পর্যন্ত লাগাতার বিক্ষোভ চলছে, অবস্থান চলছে শহীদ মিনারের পাদদেশে। সরকার কর্ণপাত করেনি। সংগ্রামী যৌথ মঞ্চ থেকে ঘোষণা করা হয়েছিল, কালী পূজার পরেই শুরু হবে নতুন করে আন্দোলন, নতুন করে ডিএ আন্দোলন গতি পাবে আবার। এবার খুব দ্রুত ডিএ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবে সংগ্রামী যৌথ মঞ্চ। অনেকেই মনে করছেন, এবারে চরমভাবে আন্দোলন হবে, স্তব্ধ হয়ে যেতে পারে সমস্ত সরকারি কর্মচারীদের অফিস, আদালত, সমস্ত কিছুই বন্ধ হয়ে যেতে পারে, অকেজো হয়ে যেতে পারে রাজ্য, শিক্ষা কেন্দ্রগুলিও বন্ধ হয়ে যেতে পারে। সবাই জোটবদ্ধ হয়ে জোরালো আন্দোলনে নামবে, এমনটাই আশা করছে কর্মী সংগঠনগুলি। ধন্যবাদ।